ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এগারো জন নিহত হয়েছে এ দুটি ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আঠারো জন দুপুরে ঢাকা খুলনা মহাসড়কে ওই দুটি দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান উপজেলার ধুলদে বাজার এলাকায় যাত্রীবাহী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে ধুলদি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে মারা যায় বাসের ছয় যাত্রী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যায় আরও দুজন অন্যদিকে নগরকান্দা উপজেলার তালমা মোড়ে লোকাল একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন আহত অবস্থায় হাসপাতালে নেবার পথে মারা যায় আরও একজন এদিকে ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক অতুল সরকার